কাহিনীটি শুরু হয় ইউরানা নামের একটি ছোট্ট শহরে। এই সময় বিউ নামের 18 বয়সী একটি ছেলে সাইকেল করে বাড়ি ফিরছিল। সেই মুহূর্তে কবরস্থানে বসে থাকা একটি মহিলা জোরে জোরে আর্তনাদ করছিল। তার গায়ে কোনো বস্ত্র ছিল না, আর সে আশেপাশে সাহায্যের জন্য চিৎকার করছিল। বিউ খুব ভয় পেয়ে যায়। সে তাই একটি গাছের পিছনে লুকিয়ে ভিডিও রেকর্ড করতে শুরু করে। এই সময় কবর থেকে একটি ব্যক্তি উঠে আসে। এক এক করে কবর থেকে অনেকেই উঠে আসছিল। অন্যদিকে পুলিশ অফিসার জেমস একটি মহিলার কল পেয়ে সেখানে যায়। মহিলা জানায় তার কুকুর অনেকদিন ধরেই অস্বাভাবিক আচরণ করছে, এমনকি কুকুরটি ফার্মের পোষা ভেড়াগুলোকেও মেরে ফেলেছে। জেমস তাই কুকুরটাকে দেখতে যায়। ঠিক এই সময় পুলিশ স্টেশনে রিপোর্ট আসে যে কবরস্থানে কারা যেন চিৎকার করছে। জেমসকে তাই শেরিফ ওখানে গিয়ে ব্যাপারটা কি হচ্ছে দেখতে বলে। জেমস ওখানে পৌঁছে নেকেড মহিলাটাকে দেখতে পায়। জেমস তার সাহায্য করে। মহিলাটি খুব ভয় পেয়ে গিয়েছিল। তার সেফটির জন্য জেমস ডক্টর অ্যালিশিয়াকে কল করে গ্রেভিয়ার্ডে আসতে বলে। এই সময় জেমস নোটিস করে কবরস্থানে ওই মহিলাটির মতো আরো অনেকেই রয়েছে যারা কবর থেকে উঠে এসেছে। কিছুক্ষণ পর ওখানে ডক্টর অ্যালিশিয়া আসে আর সবাইকে মেডিকেল ট্রিটমেন্ট দেওয়ার জন্য সে ওদেরকে নিজের ক্লিনিকে নিয়ে যায়। জেমস আর ডক্টর অ্যালিশিয়া খুব অবাক হয়ে যায়, কারণ এমন দৃশ্য ওরা আগে কখনোই দেখেনি। এক এক করে সবাই ফ্রেশ হয় আর অ্যালিশিয়া সবার ট্রিটমেন্ট শুরু করে। এইদিকে জেমসের মনে হচ্ছিল যে এরা সবাই মিলে কবর থেকে মাটির নিচে লাশদের সঙ্গে কিছু একটা রিচুয়ালস করছিল। এছাড়া আর একটা বিষয় হচ্ছে, এদের কারোরই কিছু মনে ছিল না, এমনকি তারা তাদের নামটাও মনে করতে পারছিল না। অন্যদিকে কবরস্থানে আরো একজন কবর থেকে উঠে আসে, যাকে না নিয়ে জেমস আর অ্যালিশিয়া চলে গিয়েছিল। লোকটি টাউনের দিকে এগিয়ে যায় আর বেউ নামের ছেলেটি তাকে অনুসরণ করতে লাগে। ওইদিকে একটি মহিলা তার এঙ্গেজমেন্ট রিং দেখছিল, যা দেখে তার নিজের নাম মনে পড়ে যায়। তার নাম হচ্ছে কেট। এই সময় একজন ইটালিয়ান লোক জেমসের কথা বুঝতে পারছিল না, কারণ সে শুধু ইটালিয়ান জানত। সে ক্লিনিকের বাইরে পালিয়ে যাওয়ার চেষ্টা করে আর তার মনে পড়ে যায় যে তার নাম কার্লো ছিল। জেমস যাই হোক করে তাকে ক্লিনিকের ভিতরে নিয়ে যায়। এবার ভিতরে যেতেই জেমস দেখতে পায় যে তার সামনে তার স্ত্রী কেট দাঁড়িয়ে আছে, যে 2 বছর আগে মারা গিয়েছিল। জেমস কেটকে জীবিত অবস্থায় দেখে তাকে জড়িয়ে ধরে, কিন্তু কেট জেমসকে চিনতে পারছিল না। অ্যালিশিয়া জেমস কেমন হাসি ঠাট্টা করতে বারণ করে। জেমস তাই ওদেরকে কেটের ছবি দেখায়, যেটা তার মানি ব্যাগে ছিল। ওরা তাই তার কথায় বিশ্বাস করে আর কেট অন্য কেউ না, সেটা প্রমাণ করতে সে জেমসকে তার বার্থমার্ক দেখায়। জেমস খুশিতে পাগল হয়ে যায়। অন্যদিকে যে লোকটাকে বিউ ফলো করছিল, সে বিউকে ধরে ফেলে আর সে জানতে চায় তুমি কি চাও। বিউ তাকে জানায় আপনি কবর থেকে উঠে এসেছেন। লোকটা প্রথমে ভাবে যে সে হয়তো কোনো দুঃস্বপ্ন দেখছে। যাই হোক, সে বিউকে নিজের পরিচয় দেয়। প্যাট্রিক তাকে একটি ওয়াইন শপে নিয়ে যেতে বলে, কিন্তু বিউ এই সব বিষয়ে থাকতে চাইছিল না, তাই সে বাড়ি যাবে ঠিক করে, কিন্তু প্যাট্রিক তাকে জোর করে ধরে নিয়ে যায়। ওইদিকে ডক্টর অ্যালিশিয়া কেটের ডেথ সার্টিফিকেট খুঁজে বার করে। কেট এত কিছু দেখার সত্ত্বেও তার এইসব কথায় বিশ্বাস হচ্ছিল না। উপায় না পেয়ে জেমস তাই কেটকে তার কবর দেখাতে নিয়ে যায়। কেট কবরের উপর নিজের নাম দেখে ভয় পালিয়ে যায় আর জেমসও তার পিছনে দৌড়ায়। ঠিক এই সময় সার্জেন্ট ওয়েক ওখানে পৌঁছায়। সে জেমসের কাছে এখানে কি হচ্ছে তার রিপোর্ট চাইতে এসেছিল, কিন্তু জেমস জীবিত মানুষ বা এইসব বিচিত্র ঘটনার ব্যাপারে সে কিছুই তাকে জানায় না, কারণ সে চাইছিল না যে আর কেউ এই ব্যাপারে জানুক। বেশি লোক জানলে মিডিয়া সবাইকে ঘিরে ফেলবে। জেমস এরপর অ্যালিশিয়াকে কল করে জানায় যে কবরস্থান থেকে অনেকগুলো লাশ গায়েব হয়ে গিয়েছে, অর্থাৎ ক্লিনিকে যারা আছে তারা সবাই এক সময় মারা গিয়েছিল। জেমস ডক্টরকে সবার উপর নজর রাখতে বলে। এইদিকে ক্লিনিকে সবার স্মৃতিশক্তি আস্তে আস্তে ফিরে আসছিল। জেমস এরপর সেখানে যায় যেখানে সে আর কেট বিয়ের আগে সময় কাটাতো। জেমস কেটের মুড খারাপ করার জন্য তাকে সরি বলে আর কেটেরও মনে পড়ে যায় যে জেমস তার হাজবেন্ড ছিল। এইদিকে প্যাট্রিক বিউর হেল্প নিয়ে একটি বারে যায়, যেটা এই মুহূর্তে বন্ধ ছিল। প্যাট্রিক জানতো না যে বারে কিভাবে বিহেভ করতে হয়। এটা দেখে আমরা বুঝতে পারি যে সে হয়তো অনেক বছর আগে মারা গিয়েছিল। এরপর ওরা একটি শপে যায় আর প্যাট্রিক বিউর গলায় ছুরি ধরে ডাকাতি করে। ডাকাতির প্ল্যান ওদের দুজনেরই ছিল আর এরপর ওদের একটা বন্ডিং তৈরি হয়। এরপর বিউ শহরের মাঝখানে প্যাট্রিকের স্ট্যাচু দেখতে পায়, যে এই টাউনের প্রথম মেয়র ছিল। সে 150 বছর আগে মারা গিয়েছিল। প্যাট্রিক নিজের চোখে দেখেও এইসব বিশ্বাস করতে পারছিল না।
জেমস এইদিকে কেটকে অ্যালিশিয়ার কাছে নিয়ে যায়, আর ওরা ঠিক করে ডেড বডির ব্যাপারে ওরা কাউকে কিছুই জানাবে না, কারণ গভর্নমেন্ট জানতে পারলে সায়েন্টিস্টরা এসে সবাইকে হয়তো কাটাছেড়া করে পরীক্ষা করে দেখবে। অন্যদিকে কার্লো পালাচ্ছিল, কিন্তু গেট টপকাতে তাকে সার্জেন্ট বেক দেখে ফেলে। কার্লো কি বলছে কিছু না বুঝতে পেরে ফেক তাকে জেলে ঢুকিয়ে দেয়। এই ঘটনার ফলে কার্লোর তার জীবনের কথা মনে পড়ে যায়। এক সময় তাকে আর তার ভাইকে বিনা কারণে পুলিশ ধরে নিয়ে গিয়েছিল, আর তাদের অত্যাচার সহ্য না করতে পেরে কার্লোর ভাই আত্মহত্যা করে নেয়। এরপর কার্লোকেও মেরে ফেলা হয়েছিল। ঠিক এই সময় পুলিশ স্টেশনে জেমস চলে আসে, আর সে ফেককে বাড়ি যেতে বলে, কারণ আজকে জেমসের নাইট ডিউটি ছিল। ওয়েকের যাওয়ার পর জেমস কার্লোকে ডক্টর অ্যালিশিয়ার কাছে নিয়ে যায়। এতক্ষণ সবাই জেনে গিয়েছিল যে ওরা কবর থেকে বেঁচে উঠেছে। কার্লো এবার ওদেরকে তার জীবন কাহিনী বলে, যা শুনে অ্যালিশিয়া জানায় তার ক্লিনিকে কার্লোর ভাইও আছে, যাকে একটু আগেই শহরের বাইরে ক্লিনিকে শিফট করা হয়েছে। কার্লো তার ভাইকে দেখার রিকোয়েস্ট করে, তাই জেমস তাকে শহরের বাইরে নিয়ে যায়। কিন্তু রাস্তায় হঠাৎই কার্লোর চোখ দিয়ে রক্ত বার হতে থাকে, আর সে আস্তে আস্তে ধুলোয় পরিণত হয়, ঠিক যেমন একটি লাশ বহু বছর পরে পচে গেলে যেমনটা হয়ে থাকে। জেমস ধুলোগুলোকে কালেক্ট করে অ্যালিশিয়াকে দেখায়। পরদিন সকালে কেট তার মৃত্যুর বিষয়ে জেমসকে জিজ্ঞাসা করে। জেমস তাকে পুরো ব্যাপারটা খুলে বলে না, কারণ সে কেটের মাথায় বেশি চাপ দিতে চাইছিল না। কেট এইদিকে জেমসের সাথে বাড়ি ফিরতে চাইছিল, কিন্তু জেমস বলে, এখন তোমার বাড়ি ফেরাটা ঠিক হবে না, কারণ ডক্টর অ্যালিশিয়া তোমার ট্রিটমেন্ট করছে। কিন্তু বন্ধুরা, আমরা জানতে পারি কেট মারা যাওয়ার পর জেমস কেটের বেস্ট ফ্রেন্ড সারাকে বিয়ে করে নেয়, আর সারা এখন প্রেগনেন্ট ছিল, আর এই সব কিছু জেমস কেটের থেকে লুকিয়ে রাখতে চাইছিল। অন্যদিকে আরেকজন কবর থেকে উঠে আসে। এই সময় জেমস আর অ্যালিশিয়াও পাশেই ছিল। ডক্টর জেমসকে জানায়, কাল যখন কার্লো মারা যায় ঠিক সেই সময় তার ভাইও মারা যায়। ব্যাপারটা কেন হলো ওরা বুঝতে পারছিল না। তবে কি সবাই আবারও ধুলো হয়ে যাবে? ঠিক এই মুহূর্তে জেমস জানতে পারে একজন নেকেড লোক পাশের স্কুলে ঢুকে পড়েছে। জেমস তাকে ধরে অ্যালিশিয়ার কাছে নিয়ে যায়। এই লোকটাই কিছুক্ষণ আগে কবর থেকে উঠেছিল। আমরা দেখতে পাই ডক্টর অ্যালিশিয়া লোকটাকে চেনে, কিন্তু সে তাকে না চেনার ভান করে। এই সময় ক্লিনিকে ওদের মধ্যেই একজন অসুস্থ বোধ করছিল। জেমস তাই ওদেরকে হসপিটালে নিয়ে যাচ্ছিল, কিন্তু যেই ওরা টাউনের বাইরে যেতে লাগে সেই ওদের শরীর খারাপ করতে শুরু করে, আর এটা সেই জায়গা যেখানে কাল রাতে কার্লো মারা গিয়েছিল। জেমস গাড়ি রিভার্স নিয়ে যায়, আর সঙ্গে সঙ্গে ওরা আবারও সুস্থ হয়ে যায়। এর মানে হচ্ছে যারা কবর থেকে উঠে এসেছে তারা কেউই এই টাউনের বাইরে যেতে পারবে না। এইদিকে আমরা জানতে পারি প্যাট্রিক আগে গরিব লোকেদের লুট করত। প্যাট্রিক বলে তার বাড়িতে একটা অমূল্য সম্পদ রয়েছে যেটা তার লাগবে। সম্পদটা কি সেটা আমরা পরে জানতে পারবো। এইদিকে কেট তার নতুন বান্ধবী অ্যানার সঙ্গে বাইরে ঘুরছিল। ঘুরতে ঘুরতে ওরা কবরের সামনে যায়, আর অ্যানার কবর দেখে তার মনে পড়ে যে তার নিজের নাম ছিল রোজ, আর অ্যানা ছিল তার মেয়ের নাম। রোজ আর তার মেয়ে একসাথেই মারা গিয়েছিল। রোজ তার মেয়ের দুঃখে কাঁদতে লাগে, কারণ সে তো ফিরে এসেছিল কিন্তু তার মেয়ে ফিরে আসেনি। কিছুক্ষণ পর ওরা জেমসের বাড়িতে যায়, কারণ কেট জেমসের বাড়িতে যেতে চাইছিল। এই সময় সারা বাড়িতে ছিল না, আর কেট জানতো চাবি কোথায় থাকে। সে ভিতরে গিয়ে সারা আর জেমসের বিয়ের ছবি দেখে, আর এটা দেখে সে অবাক হয়ে যায়। এমনকি সে জেমসের প্রেগনেন্ট ওয়াইফকেও দেখতে পায়, যে আর কেউ না তার বেস্ট ফ্রেন্ড সারা ছিল। কেট রাগ আর অভিমান করে একাই হাঁটতে শুরু করে, আর এই সময় জেমস কেটকে আটকানোর চেষ্টা করে, কারণ কেট আর একটু হলেই টাউনের সীমানার বাইরে চলে যাবে। জেমস যাই হোক করে তাকে আটকায়, কারণ কেটের অবস্থাও বাকিদের মতোই খারাপ হয়ে যাচ্ছিল। জেমস কেটকে ধরে বেঁধে অ্যালিশিয়ার কাছে নিয়ে যায়। জেমস বলে, ব্যাপারটা এবার সার্জেন্ট বেককে জানাতে হবে, আর না হলে এটা আমাদের হাতের বাইরে চলে যাবে। অ্যালিশিয়া জেমসের কথায় সহমত ছিল না। জেমস তাই রাগ করে বেরিয়ে যায়, আর সার্জেন্ট বেককে সে সব কিছু জানিয়ে দেয়। কিন্তু বেক মনে করে জেমস আড্ডা মারছে। এইদিকে অ্যালিশিয়া ওদেরকে অন্য একটি জায়গায় শিফট করে, কারণ সে চাইছিল না জেমস ওদের বিষয়ে কাউকে কিছুই জানাক। এরপর রাত্রে ওয়েকের বড় সড়ো একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায়, আর সে মারা যায়। ওয়েকের অ্যাক্সিডেন্টের পর ওয়েক মারা যায়, কিন্তু সে আবারও বেঁচে ওঠে। সে পাশের একটি গ্যাস স্টেশনে গিয়ে নিজের মুখ আর রক্ত ধুয়ে ফেলে। পরদিন সকালে ওয়েক জেমসের বাড়িতে গিয়ে থাকে বলে, আমি যত তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি ফিরে আসা ব্যক্তিদেরকে দেখতে চাই। এইদিকে রোজ তার হাজবেন্ডের সঙ্গে দেখা করার জন্য তার বাড়িতে যায়।
কিন্তু সে দেখে ওখানে এখন অন্য পরিবার থাকে। অন্যদিকে প্যাট্রিক তার স্পেশাল জিনিস উদ্ধার করতে তার বাড়িতে যায়, যেখানে এখন প্যাট্রিকের বংশধররা থাকত। প্যাট্রিক তার বাড়িতে একটি বাক্স খুঁজছিল। এইদিকে বিওকে প্যাট্রিকের বাড়ির ছেলেরা দেখে ফেলে আর ওরা তাকে জোর জবরদস্তি করে নেশা করতে বলে। ছেলেগুলো খারাপ পথে এগিয়ে গিয়েছিল আর তারা বিওকেও তাদের সঙ্গে নিতে চাইছিল। এই সময় ওদের মা ওখানে চলে আসে আর ছেলেগুলো বিওর ওপর সব দোষ চাপিয়ে দেয়, তাই বিওকে ওখান থেকে চলে যেতে হয়। এইদিকে প্যাট্রিক তার বক্স খুঁজে পায়, কিন্তু এর ভিতরে কি রয়েছে সেটা এখনো একটা মিস্ট্রি। অন্যদিকে চার্চে রোজ তার হাজবেন্ডের ব্যাপারে ভাবছিল। এই সময় জেমসও সেখানেই ছিল আর সে তাকে তার হাজবেন্ডের কাছে নিয়ে যাবে বলে, কিন্তু এর বদলে রোজকে আলিশিয়ার অ্যাড্রেস বলতে হবে, যেখানে আলিশিয়া বাকিদেরকে নিয়ে গেছে। রোজ তার প্রস্তাবে রাজি হয়ে যায়। রোজের হাজবেন্ড ডিমেনশিয়াতে ভুগছিল, এই কারণে সে হসপিটালে ভর্তি ছিল। জেমস রোজকে সেখানে নিয়ে যায়, কিন্তু তাকে দেখে তার হাজবেন্ড তার ক্যারেক্টার নিয়ে উল্টো পাল্টা কথা বলতে শুরু করে। রোজ পুরো ব্যাপারটা জেমসকে খুলে বলে আর সে জানতে চাইছিল যে সত্যিটা কি, তার কি সত্যি চরিত্র খারাপ ছিল। আসলে ডন নামের একটি লোক সব সময় রোজের কাছে আসার চেষ্টা করত, কিন্তু রোজ এই পরিস্থিতিতে সেই সময় কি করেছিল সেটা সে কিছুতেই মনে করতে পারছিল না। জেমস তাই রোজকে ডনের কাছে নিয়ে যায়। ডন জানায় রোজ কখনোই তাকে পাত্তা দিত না, বরং সে রোজের হাতে অনেকবার চড় খেয়েছে। রোজ সবকিছু জানার পর জেমসকে আলিশার ফার্ম হাউসে নিয়ে যায় আর জেমস কেটের সঙ্গে দেখা করে, কিন্তু কেট তার মুখ আর দেখতে চাইছিল না। জেমস এরপর কেটকে একটি বাড়িতে নিয়ে যায়, যেখানে জেমস কেটের সঙ্গে সংসার করবে ভেবেছিল, কিন্তু কিছু হওয়ার আগে কেট মারা যায়। এরপর জেমসকে সামলানোর জন্য তার মা বাবা জোর করে তাকে সারার সঙ্গে বিয়ে দিয়ে দেয় আর সারার খুশির জন্য জেমস বাচ্চা নেওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু এই সব কিছুতেই জেমস খুশি ছিল না, সে সব সময় কেটকেই চাইত। কেট সব কিছু জানার পর জেমসের খুব ক্লোজ চলে আসে আর অনেক বছর পর ওরা কোয়ালিটি টাইম স্পেন্ড করে। এই সময় অফিসার ওয়েক জেমসকে খুঁজে বেড়াচ্ছিল, কিন্তু তার হদিশে কোথাও খুঁজে পাচ্ছিল না। অন্যদিকে মৃত ব্যক্তিদের মধ্যে যাকে আলিশিয়া চেনে, সে বাকিদের সাথে ঠিকভাবে মিশতে চাইছিল না, উল্টো সে কথায় কথায় মারপিট শুরু করতে লাগে। তারা সবাই তাকে বোঝায়, তোমার তাড়াতাড়ি সব কিছু মনে পড়ে যাবে আর তুমি ঠিক হয়ে যাবে। পরের সিনে রোজ আবারও তার হাজবেন্ডের সাথে দেখা করতে যায়, কিন্তু আবারও রোজের হাজবেন্ড তাকে উল্টো পাল্টা কথা বলে। এবার রোজের ফ্ল্যাশব্যাক দেখে আমরা জানতে পারি রোজ সব সময় তার হাজবেন্ডকে সম্মান আর ভালোবাসা দিত, কিন্তু তার হাজবেন্ড তাকে সব সময় সন্দেহের চোখে দেখত। সে মনে করত রোজ ডনকে নিয়ে কষ্টি নষ্টি করছে। এই সব নিয়ে ওদের মধ্যে একদিন খুব ঝগড়া হয় আর রোজ রাগ করে গাড়ি নিয়ে বেরিয়ে যায়। এরপর রোজের গাড়ির অ্যাক্সিডেন্ট হয়, কিন্তু অ্যাক্সিডেন্ট হওয়ার ঠিক আগের মুহূর্তে রোজ তার মেয়ে অ্যানাকে গাড়িতে দেখতে পায়, যে গাড়ির পিছনের সিটে বসেছিল। অ্যানা খেলতে খেলতে এক সময় গাড়িতে ঘুমিয়ে পড়েছিল আর এরপর রোজের অসাবধানতার জন্য মা মেয়ে দুজনেই মারা যায়। রোজ এটা জানার পর সেই তার মেয়ের কবরের কাছে গিয়ে কাঁদে আর অফিসার ওয়েক রোজকে দেখতে পেয়ে সাহায্যের হাত তার দিকে বাড়িয়ে দেয়। বন্ধুরা, এটা ছিল ব্লিচ থিওরি সিজন 1 এর প্রথম তিনটে পার্টের এক্সপ্লেনেশন ভিডিও। ভিডিওটিতে আমি 600 লাইক টার্গেট রাখবো। যদি ভিডিওটিতে 600 লাইকস কমপ্লিট হয়ে যায় তাহলে আমি এর নেক্সট পার্ট নিয়ে আসবো। আর হ্যাঁ বন্ধুরা, সিরিজটা কিন্তু খুব ইন্টারেস্টিং। বাকি কমেন্ট সেকশনে জানিও ভিডিওটি কেমন লাগলো তোমাদের। তো চলুন দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন স্টে সেফ, টেক কেয়ার।